কুরআন পড়া ছেলেগুলো যখন রাস্তায় হাঁটে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে বলে ওদের পায়ে যেন উসর লাগালে তোমাদের পাখা বিছিয়ে দাও সুবহানাল্লাহ মাদ্রাসার এই বাচ্চা ছেলেরা যদি কালেজ করে বের হয় বাড়িতে থেকে যদি বলে অনেকে এরকম অনেক দানবী আছে যখনই দেখে যে মাদ্রাসা ছেলেরা একটু সরকার দিতে বলো যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না। বাংলাদেশে একজন বিখ্যাত উনি আছেন, উনি ছিলেন, উনি এখন নাই, উনি কবরে আছেন। এই উনিটার নাম হলো কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ। আজকাল এই কাটারি পেছনে টিপির ভাইদের আসছেন এই দিনের নাম দেখি, কিন্তু এত আল্লাহ উনি বাংলার জন্য ছিলেন কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ। উনার প্রসার প্রসার নাই, কিন্তু উনি একজন বড় ধরনের বাংলার জমিনে বলি বাংলার জমিনে উনি কালিয়ানা পাশ করে আবার সৌদি আরবে চলে গেলেন। সৌদি আরবের সার্টিফিকেট নিবেন, সৌদি আরবের বিখ্যাত কালি হয়ে লেখাপড়া শেষ করে সৌদি আরবের একটা মেয়ে বিয়ে করেছেন। এ বিয়ে করার আবার কারণ আছে, উনি এক বাড়িতে যাই গেছিলেন, এই দেশের বিখ্যাত কালিয়ানা পাশ করে যাই কোরআন শরীফ পড়তেছিল, এই 8-10 বছরের একটা মেয়ে বলতেছে রলের সাথে আর কি মাল নাকি সৌদি আরবের কোরআন আর আমাদের কোরআন একরকম নাকি, মাদ্রাসা ছেলেদের সালাম আর ইংলিশ ছেলেদের সালাম একরকম নাকি, মাদ্রাসা ছেলেরা কি বলবে আসসালাম আলাইকুম আর ইংলিশ আমার বল কি বলবে হুজুর সালাম আলাইকুম, একটু বলে তো ভুল করি আছে নাকি। তো উনি লজ্জায় অন্য বাড়িতে জাহির থাকি মাদ্রাসা পাশ করে ওই মেয়েটাকে বিয়ে করেছেন, বিয়ে করে নবীজির দরবারে সালাম দিয়ে আমি এখন কি করবো বাংলার জমিনে গিয়ে তুমি কোরআনের পাতি জ্বালা জ্বালা আছে কিনা জানি না, উনার উনার গ্রামে নাকি ওই ফুজানি গ্রাম থেকে তখন সারা বাংলাদেশে কুরআনের পাখি সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন যত পড়বা ততই মজা লাগবে, যত পড়বা ততই মজা লাগবে, যত তালাওয়াত করবে ততই মজা লাগবে। এ বান্দা বান্দিরা দিনের বেলা কোরআন পড়ো, রাতের বেলা কোরআন পড়ো, যখন কোরআন শরীফ নিয়ে যখন তালাত করবে মনে হবে যেন আমি আল্লাহর সাথে কথা বলতেছো। শিকার মেরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে কথা হইবে, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমার আপনার কথা বলা দরকার আছে কিনা বলেন তো, কেন বলবো আল্লাহর আমরা দেখি দেখি না। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দ্বারে আল্লাহর সাথে কথা বলতেন, কার সাথে বলেন তো? তুর পাহাড়ের দ্বারে আমার আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড় কোথায় পড়ছে জানেন আপনারা? কোথায়? মিশরে। একজনও বলতে পারছে না কোথায় পড়ছে? মিশরে। তুর পাহাড় বিশাল উঁচু পাহাড়, আমি তুর পাহাড়ে উঠছি, মিশরে গেলাম, তুর পাহাড়ে উঠলাম, উদ্দেশ্য ছিল তো আল্লাহ নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেছেন তো আমিও একটু কথা শুনবো। কন্যা সুবহানাল্লাহ, কেমনে কথা শুনবো? আমার সাথে আল্লাহ কথা বলবে না, তাহলে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, আল্লাহ আমার কথা শুনবেন। কন্যা সুবহানাল্লাহ। বহু সময় লাগে, সারা রাত রাস্তায় হাঁটতে হাঁটতে, দিনের বেলা উঠা যায় না, এশার পর থেকে হাঁটতে হাঁটতে সারা রাত হাঁটতে হাঁটতে ফজরের সময় গিয়ে ওখানে উঠা যা, একেবারে উপরে উঠতে উঠতে মূসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন ওখানে গিয়ে আমি উঠলাম, আরও আমার মতন হাজার হাজার মানুষ গিয়ে উঠছে তোর পাহাড়ে দাঁড়িয়ে। তো ওখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তো এখন আমরা তো এখানে
আল্লাহর সাথে দাঁড়ায় কথা বলতে পারবো না। আমাদের কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন, কি সুযোগ করে দিয়েছেন, যে তোমরা ঘরে বসে বসে কোরআন শরীফ তালাওয়াত করে বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কারণ পুরো 30 পারা কোরআন শরীফ হলো আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে, কথা ঠিক না বেটি, বলেন তো। কোরআন শরীফকে আজকে আমরা মহব্বত করি না, কোরআন শরীফকে আমরা ভালোবাসি না, কোরআন শরীফকে আজকে আমরা আঁকড়ায় ধরি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি মর্যাদা দিছে আমি দুই একটা ঘটনা শোনাবো। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছেন, কি কিতাব বলেন তো, জাবুর কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিবে, দাউদ তুমি যে জাবুর কিতাব নদীর কিনারে, হ্যাঁ জন তালাওয়াত কর্তা, নদীর সমুদ্রে মাছগুলি সবগুলি চলে আসতো তোমার কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য, সে কণ্ঠ তো আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, ওই সুন্দর কণ্ঠ দিয়ে আজকে আমার বান্দাদেরকে তুমি কোরআন তালাওয়াত শোনাই দে, বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কালামে পাক থেকে সূরা তোহা সুন্দর করে তালাত করতে থাকবেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াসসামাওয়াতিল উলা। এরকম ভাবে আমার ভাইরা হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তোহা যখন তালাওয়াত করতে শুরু করবেন, মানুষগুলি হেলতে থাকবে, ঝুলতে থাকবে, হেলতে থাকবে, ঝুলতে থাকবে, আর বলতে থাকবে এত সুন্দর কণ্ঠ এতদিন কোথায় ছিল, এত সুন্দর কণ্ঠ তো আমরা কোনোদিন শুনি নাই। কত্তে কা শুনবো, দাউদ আলাইহিস সালাম তো অনেক আগের নবী ছিলেন, তাহলে আমরা কোথায় থেকে শুনবো। মানুষগুলি বাইরা বেশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, হুশ থাকবে না, বেশ হয়ে থাকবে, এরকম ভাবে পরে থাকবে, কতদিন পরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, 8000 বছর অতিবাহিত হয়ে যাবে, মানুষগুলির কোনো খবর থাকবে না। এরকম ভাবে আমার ভাইরা বেহোশ হয়ে পড়ে থাকবে, 8000 বছর অতিবাহিত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, বান্দা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সূরা তোহা শুনে তোমরা পাগল হয়ে গেছো, বেহুশ হয়ে গেছো, 8000 বছর তোমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, আমি যে দাউদকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি তার চেয়ে আরো সুন্দর কণ্ঠ রয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন মানুষগুলি আর পাগল হয়ে যাবে, আল্লাহ এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ রয়ে গেছে, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ রয়ে গেছে, তাহলে তো তার কণ্ঠ শোনার দরকার। আচ্ছা বলেন তো তার চেয়ে আরো সুন্দর কণ্ঠ আছে কিনা, আপনাকে আমার কথা বুঝেন তো, ইনশাল্লাহ তার চেয়ে আরো সুন্দর কণ্ঠ আমার আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছেন। মানুষ এখন আবার নতুন করে জাগ্রত হয়ে যাবে যে আরো সুন্দর তলব আমরা শুনব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন অগণবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আপনার নবী, সকল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে। অগণবীজি আপনি যখন ঘরে কোরআন তালাওয়াত করতেন রাতের বেলা রাতের আধারে, আর সেই কোরআন তালাওয়াত শোনার জন্য আবু জাহেলের মতন মানুষও তো আপনার ঘরে পিছনে গিয়ে দাঁড়াই থাকত, তখন সুবহানাল্লাহ। আরে আবু জাহেল নবীর দেখতে পারে না শত্রুতামি করে, হে আবু জাহেলও রাতের বেলা গিয়ে নবীর ঘরের পাশে গিয়ে দাঁড়াই থাকে কোরআন শোনার জন্য, কোরআন তালাওয়াত শোনার জন্য, আল্লাহু আকবার। সে কোরআন আজকে আমরা পড়ি না, কোরআন আমরা ভালোবাসি না। আমি আমার যে আয়াত তালাওয়াত করছি এখন আমি ওখানে যাই না, আমি একটু আলোচনা করতেছি, আপনাদের একটু জমা করতেছি যে কোরআন কি জিনিস। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে, ও নবীজি আপনাকে যে কণ্ঠ দিয়েছিলাম, সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে আজকে আমার বান্দাদেরকে আপনি কোরআন তালাওয়াত শোনাই দেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তালাওয়াত করতে থাকবেন, কি তালাওয়াত করবেন, সূরা ইয়াসিন। যুবক ভাইরা মনে রাখবেন আপনারা সূরা ইয়াসিন মাঝে তালাওয়াত করবেন, মুরব্বি যারা আছেন বসে বসে সূরা ইয়াসিন তালাওয়াত করবেন। সূরা ইয়াসিন তালাওয়াত করলে লাভ না খাস্তা, বলেন তো। একবার তালাওয়াত করলে
দশ খতম কোরআন শরীফের সওয়াব দেয় বলেন সুবহানাল্লাহ। তালাত করলেন একবার, সওয়াব পেলেন কই খতমের? এতে করে সুবহানাল্লাহ আসতে হয়েছে না? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন, এদিক বলেন না আরেকটু বলেন তো, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলতে কোনো শত্রু তো আমি নাই তো, আছে দুশ্মনী আছে, পুলিশ আসবে না তো? না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাথে কোনো দুশ্মনী নাই আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন তালাত করবেন, আমি আজকে সকালে সূরা ইয়াসিন তালাত করছি, যখন আমি আমার মার কথা মনে করি সূরা ইয়াসিন তালাত করি। গত মাসের আগের মাসে আমেরিকা গেলাম, বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে আমিরাতের ফ্লাইটে উঠলাম। তো বসার পরে ঘোষণা করে দিল 13 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা লাগবে? 13 ঘন্টা এরকম এক জায়গায় বসে থাকতে হবে, সহজ না জিনিসটা? এমনকি চাক্কা কঠিন হইলে হইলো, 13 ঘন্টা লাগিয়ে লাগলো। আমি বৈশাখ সূরা ইয়াসিন তালাওয়াত করতে শুরু করলাম। তো সূরা ইয়াসিন তো কিছুক্ষণ পরে শেষ, 5 মিনিট শেষ, পরে সূরা রহমান শুরু করলাম। তো বিমান তো মাত্র শুরু না করছে, 13 ঘন্টা, আমার তো আধা ঘন্টা জানে। পরে 30 নম্বর পারাটা শুরু করলাম, যে এটি পড়া শুরু করি, ভালোই লাগতেছে। আমেরিকা যাচ্ছি বিমান, কেউ কিনা কো ক্যামেরা দেখতেছে, কেউ এই স্ট্যাস আসছে সেটা আসছে, কেউ এরকমভাবে একটা কানও লাগাইছে গান শুনবো আর কি। আমার তার গান গুন শোনার দরকার নাই, শুনবো না। হ্যাঁ, আমি সূরা ইয়াসিন যখন যেটা ভালো লাগে বাস এটি তালাত করি, মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করি। এভাবে যেতে যেতে আমেরিকা গিয়ে চলে গেলাম, তার আগে দিয়ে আটলান্টিক মহাসাগর পার হবে 6.5 ঘন্টা লাগলো। কয় ঘন্টা লাগলো? শুধু আপনাদের সাগর তো আমরা যে স্পিরিট বোর্ডে 20 মিনিটে পার করে দিয়ে দিচ্ছে, যদি হাত মা টান্ডা বড় হয়েছে, হ্যাঁ 20 মিনিটে নিয়ে আসছে। আর আটলান্টিক মহাসাগর এই বিমানের গতি ছিল 800 কিলোমিটার বেগে যাচ্ছে, দোতলা বিমান, আমিরাতের বড় ফ্লাইট। আমাদের জাহাঙ্গীর সাহেব টিকিটের ব্যবস্থা করে দিয়ে দিয়েছিলেন। তো যাচ্ছে বিমান, 6.5 ঘন্টা সময় লাগছে আটলান্টিক মহাসাগর পার হইতে। তাহলে নদী ডায়া পদ্মা নদী থেকে অনেক ছোটো হবে কি কন, নাকি অনেক বড় হবে? আমরা চিন্তা করি জনগণ এত বাইরে গেলে মানুষের জায়গা দিব কই, জায়গা দিব কই? আটলান্টিক মহাসাগরে পারো গিয়ে খারাইয়া দেহ না, জায়গা আল্লাহ কই রাখছে, কথা ঠিক না বুদ্ধি? আমার আপনার এই চিন্তা করার লাগবো যে মানুষের জায়গা হবে কোথায়, রিজিকে ব্যবস্থা করতে কি হবে, এই চিন্তা করার লাগবো? আপনারা দেখবেন আপনাদের এলাকাতে আগে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ চিনেন তো? পেয়ারার আরো অনেক নাম আছে। আগে দেখবেন আমরাও ছোটবেলা গাছের উপর উঠা ডালো বৈশা পেয়ারা খাইতে খাইতে 8টা 10টা একসাথে খাইয়ে ফেলছি, কথা ঠিক নেবি? ঠিক খাইছি না? আপনারা খাইছেন নি? তবু পেট ভরছে না, 8টা 10টা খাইয়ে ফেলছি, এরকম হয়েছে না? আর একটা কিনে আনলে 10 জনে হা, কথা ঠিক নেই? একটা কিনে আনলে কজনে খা? তারপরে শেষ হন একটু তাকে, এটার নাম কি, কাগজি ফেয়ারা কিংবা তাই ফেয়ারা বা এটা সেটা? আচ্ছা বলেন শোনো, এতটুকু খাইতাম আগে ছোটবেলা, এখন যে এত বড় পেয়ারা, এটার ব্যবস্থা কেটা করছে? কেটা করছে? আরো জোরে বলেন, কে করছে? তাহলে রিজিকের চিন্তা করেন কি লিখি, যে মানুষ বেশি হয়ে গেলে খাওয়াবে কি, তাই 5টা সন্তান হইলে খাওয়াবে কেটা, এরকম চিন্তা করার দরকার আছে? এর চেয়ে আরো ব্যবস্থা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না, নাকি নাই? আল্লাহ আকবার, কি কোন আল্লাহ আকবার, আল্লাহর চিনলাম না, জানলাম না, মানলাম না। রিজিকের ফয়সালা আল্লাহ করতে পারে, কথা ঠিক না বেঠিক? সব কিছুর ফয়সালা আল্লাহ করবেন, আমার আপনার চিন্তা করার কিছুই দরকার নাই, কোনো দরকার নাই। যে আল্লাহ মানুষকে পাঠিয়েছে, সে আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা অনেক আগে করে রেখে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে কিনা বলেন তো? এই আমি যে আয়াত তালাত করছি এর মধ্যে এই আলোচনাটাও আছে। আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছু আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে বলেন তো? ইমান মজবুত করতে হবে, ইমান তাজা করতে হবে। আজকে আমরা দুর্বল ইমান নিয়ে চলাফেরা করি, আর দুর্বল ইমান নিয়ে চলাফেরা করার কারণে ধাক্কা দিলেই পড়ে জায়গা। ইমান মজবুত রাখতে হবে যে না, আমাকে আল্লাহ খাওয়াইবে, আমাকে আল্লাহ লালন করবে, আমাকে আল্লাহই পালবে, সব কিছু করার মালিক আমার আল্লাহর, আল্লাহ আমাকে করবে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিই, মাঝে মাঝে আমরা দরগাতে মাজারে দূর মারি, কথা ঠিক নেই? আপনাদের এদিক তো নাইটাই, মাজারটা আছে?
নাই মনে নাকি আমগো ব্রাহ্মণবাড়ির পরে সিলেট সিলেটে দূর মারে মাজারে কো বাবার কাছে যাই কেন যাও কো বাবার কাছে গিয়ে একটু মান্নত করে আসি বাবা দিব না আল্লাহ দিব বলেন তো এই বিশ্বাসটা কার উপরে রাখতে হবে আমার আল্লাহ দিবে আসলে আমি বলতেছিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হবে ওগো নবীজি আপনাকে যে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সেই কণ্ঠ দিয়ে আপনার কোরআন তেলাওয়াত শোনায় দেন আমার ভাইরা আমার নবী দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন কত সুন্দর কালাম কত সুন্দর করে আমার নবীজি তেলাওয়াত করবেন আর যখন তেলাওয়াত করতে শুরু করবেন তেলাওয়াত করতে যখন শুরু করবেন মানুষগুলি আগের মতন এরকম ভাবে হেলতে থাকবে চলতে থাকবে আর বেহুশের মতন হয়ে যাবে আর বলতে থাকবে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কণ্ঠ এতদিন কোথায় ছিল ওই দিন মানুষগুলি বাইরে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে এত সুন্দর তেলাওয়াত এতদিন কোথায় ছিল আমার ভাইরা বেহোশ হয়ে পড়ে থাকবে মানুষগুলি কতদিন বেহোশ হয়ে পড়ে থাকবে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এক হাজার বছর নয় দুই হাজার বছর নয় আট লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে মানুষগুলির কোনো খবর থাকবে না আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন যে কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যেত মুসলমান হয়ে যেত কোরআন তেলাওয়াত শুনে শুনে নবী গো এত সুন্দর কালাম যার মধ্যে কোনো সন্দেহ নাই ওই কালাম শোনার পরে তারা এসে বলতো নবী আমাকে কালিমা পড়ে সুন্দরভাবে মুসলমান বানায়া দিন ওই কোরআন আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ওই কোরআন মাদ্রাসাতে পড়ানো হয় আমার ভাইরা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনকে মহব্বত করবে কোরআন পড়বে কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করবে একজন মাদ্রাসা ছাত্রর সাথে সম্পর্ক রাখবে আর নিজের একজন ছেলেকে মাদ্রাসাতে দিবে যদি কোরআনে হাফেজ বানাইতে পারে হাসর ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ও কোরআনের মা বাপ আজকে তোমাদের মাতার মধ্যে নূরের তাজ পরানো হবে।